সীতাকুণ্ডের বাটিয়ারির শতবর্ষী পুকুর ভরাট গরিবের অপরাধে এক ব্যক্তিরে 50,000 টাকা জরিমানা গুঞ্জি ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুঞ্জে উপজেলার বাটিয়ারি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের এই জরিমানা করা হয়। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গুজি। এ সময় জরিমানার পাশাপাশি ওই শতবর্ষী ফৈর্গ যে বরাট গুজি তারে 3 দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে আনিবার লাইও তাত্তুন মুসলে হাল ওয়াই। এ সময় অভিযানদের আরও উপস্থিত আছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জু সহ পুলিশ ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারী অল। C+ TV চট্টগ্রাম।